নমস্কার বন্ধুরা, রেসিপি প্যারে সবাইকে স্বাগত। আমি শুভ্রা। তোমাদের সামনে আমার খুব একটা বেশি আশা হয় না, কিন্তু আজকে খুব আসতে ইচ্ছে হলো। কারণ আজকে তোমাদের সঙ্গে আমি কিছু মনের কথা বলো বা এমনি কিছু কথা তোমাদেরকে আজকে বলতে চাই। দেখো, সারাদিন রান্না তো আমাদের সংসারে করতেই হয়, তার সঙ্গে ভিডিওর রান্না বলো, এডিট বলো, ভিডিও দেখা, এই সারাদিন শুধু এই রান্না রান্না নিয়ে না বড় বোর হয়ে যাচ্ছি আর কি, খুব একঘেয়ে লাগছে জিনিসগুলো। ওই জন্য ভাবছি আমি তোমাদের সঙ্গে কিছু আমার ডেইলি লাইফ বলো বা শপিং বলো, আমি সারাদিন কিভাবে আমি সংসারটাকে সামলাই সবাইকে নিয়ে, এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাছাড়া আমার প্রচুর গাছ আছে, যেটাকে বলতে পারো গার্ডেনিং। সেই গাছগুলো আমি কিভাবে পরিচর্যা করি, কোন গাছে কখন কি দেই, এই সমস্তগুলো। আর আমি এখনো পর্যন্ত কখন আমি পার্লারে গিয়ে আমি ফেসিয়াল করি না। হ্যাঁ, মাঝে মাঝে আমি এক একটা ম্যাসাজ নিই, কিন্তু এটা সত্যি কথা, দেখো আমাদের পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা একা সংসারে কাজ করে তারপরে পার্লারে অত সময় দেওয়া সম্ভব হয় না। আর এছাড়া পার্লারে তো জানোই এক একটা কাজ করতে আমাদের কত টাকা দিতে হয়, তার জন্য এইবার সেগুলোকে তাহলে কিন্তু আমাদের স্কিনটা তো ভালো রাখতে হবে, তার জন্য আমি ঘরে কীভাবে ন্যাচারালভাবে এই সমস্তগুলো করে থাকি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাহলে আমার রান্নার একঘেয়েটাও লাগবে না, আর মনে হয় তোমাদেরও ওই একঘেয়ে রান্না দেখতে হয়তো অত ভালো লাগে না, কারই বা ভালো লাগে বলো। এই জন্য ভাবছি আমি এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব। আমি এই যে মাশরুম আজকে করব, এই দেখো, যেমন আমি মাশরুম এই যে রান্না করব, এই মাশরুমটাকে আমাকেই কিনে আনতে হয়েছে। এইবার এইটা আমি বাজারে যাচ্ছি, আমি কিনছি, এগুলো কিভাবে করছি, এগুলো সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে তোমরা ভিডিওগুলো দেখো, আর কোন ভিডিওগুলো বেশি ভালো লাগে সেগুলো জানতে পারলে আমার আরও অনেক সুবিধা হবে। তাহলে আজকের রান্নাটা দেখে নাও, আজকে আমি মাশরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি আজকে রান্না করব মাশরুমের মশলা কারি। এটা কিন্তু ভাতের সঙ্গেই বেশি খেতে ভালো লাগবে, রুটির সঙ্গে অতটা ভালো লাগে না, তবু খাওয়া যায়। এ দেখো, এই মাশরুমটাকে আমি কিনে এনেছি, এটা আমাদের এখানে 55 টাকা করে প্যাকেট নেয়, এটাকে বাটন মাশরুম বলে। এটা কিন্তু খেতে খুবই ভালো হয় এই মাশরুমটা। এটাকে তবে ভালো করে আগে ধুয়ে নিতে হয়, ধুয়ে একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে, কেননা এটাতে একটা আষ্টে মতন একটু স্লাইট আষ্টে গন্ধ থাকে। আর এখানে কাটার সময় দেখো আমি কীভাবে কাটছি, এই যে এইভাবে সামান্য একটু বোটাটা আগে ফেলে নিচ্ছি। এটাকে আমি আজকে করবো 4 টুকরো করে নিয়ে তারপরে রান্না করব। আবার পাশ দিয়ে স্লাইস করেও কেটে নেওয়া যায়, এটা একরকমভাবে। আর দেখো আরেকরকমভাবে আমি দেখাচ্ছি, এটাও এইভাবেও কেটে নেওয়া যায়, কিন্তু আমি 4 টুকরো করেই রান্না করব, এইভাবে না করে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি, এখানে দেখো আমি আমার রান্নায় দেখবে আমি মাঝে মাঝে দুটো রান্নাঘর ব্যবহার করি। এখানে আজকে আমি যে রান্নাঘরটা ব্যবহার করছি এটা আমার ফ্ল্যাটের রান্নাঘর, এখন আমি এখানেই থাকি বেশি, এখানেই, যার জন্য এই রান্নাঘরটাই আমার ব্যবহার করা হয় টেম্পোরারিভাবে। তোমাদের বলছিলাম আমার সব কিছুই দেখাবো বলবো, এখন যার জন্য তোমাদের এটা আমি বললাম। দেখো মাশরুমগুলো এবার জলটা গরম করে এর মধ্যে ছেড়ে দিয়ে একটা পলক আসা মতন একটু ভাপিয়ে নিলেই হবে, কারণ মাশরুম কিন্তু খুব নরম হয়। দেখো হয়ে গেছে, এইবার এগুলোকে জল ঝারিয়ে তুলে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তার মধ্যে জিরে দিয়ে দিলাম, আর তেজপাতা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে এবার মশলাটাকে ভালো করে আগে ফোড়নটাকে ভেজে নেব। এইবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, এটা তো বললামই তোমাদের যে মশলা মাশরুম করব, কিছুটা পেঁয়াজ কোচানো, কিছুটা পেঁয়াজ বাটা, আর তার সঙ্গে আদা রসুন বাটা পেস্ট দিয়ে একসঙ্গে এবার মশলাটাকে ভেজে নিচ্ছি। আমি খুব একটা বেশি লঙ্কা ব্যবহার করছি না, আর একটা টমেটো পেস্ট, ধনে পাতাটাও যদি এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর গন্ধ হবে, আর তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে এবার মশলাটাকে ভেজে নেব। আমার এক একদিন এমন হয় যে আমি এইখানে এই ফ্ল্যাটে রান্না করি, রান্না কাজকর্ম সেরে আমি একই বেলাতে আমাকে বাড়িতে চলে যেতে হয়, সেখানে গিয়ে আবার বাকি কাজটাও করতে হয় মাঝে মাঝে।
আর এই দুটো জায়গার আমার ডিস্টেন্স আমার যেতে 1.5 ঘন্টা মতন লাগে। হয়তো সকালে এখানে করে দিয়ে যাচ্ছি, বাকি অর্ধেকটা আমি বাড়িতে কাজ করছি, সেগুলো তোমাদের সব আমি দেখাবো এক এক করে। আর যখন বলেছি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করব, যখন হবে সময় অবশ্যই মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলু আর সেদ্ধ করে রাখা সেদ্ধ না ভাপানো মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার যখন একটু কষানো হয়ে গেল তখন এর মধ্যে জল দিয়ে দিয়েছি। আর এখানে গরম জল দেওয়ার খুব দরকার নেই, কেননা মাশরুমটা তো নরম, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দিলাম আলুটাকে গালানোর জন্য। এই মাশরুমটা খেতে কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগে এই মাশরুমটা। আর একটা মাশরুম থাকে পাতা মাশরুম বলে, বেশ পাতার মতন দেখতে হয় এই মাশরুম, সেই মাশরুমটা কিন্তু খেতে অতটা টেস্টি হয় না, এটা খেতেই বেশি ভালো হয়। আর একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ঘি। এটাতে একটু ঘি দিলে রান্নাটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে। এইবার বেশ ভালো করে একটা সুন্দর একটা মাখা মাখা ভাব চলে আসবে যখন, তখন বন্ধ করে দেবো। আর একটু স্ট্যান্ডিং টাইম দিলাম, দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তখন খুব ভালো থেকো, টাটা।